ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ, যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। আর পাশ্চাত্য বিশ্ব যারা পর্নোগ্রাফির ব্যবসা করে তারা বিবাহকে কঠিন করতে চায়, কঠিন থেকে কঠিন বানাতে চায়। 35 বছর বছরে গিয়ে বিবাহ করো, 40 বছরে গিয়ে বিবাহ করো, আগে ক্যারিয়ার গঠন করো, অনেক কঠিন করতে চায়। কেননা বিবাহ যখন যত কঠিন হবে পর্নোগ্রাফির ব্যবসা তত চলবে। আর যদি বিবাহ সহজ হয়ে যায় তাহলে পর্নোগ্রাফির ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধস নামবে। এই জন্য যারা এগুলো ব্যবসার পৃষ্ঠপোষক, এই সমস্ত নায়ক, মুভি, সিনেমা, যত মুভি আছে, যত সিনেমা আছে, যত নাটক আছে, যত নাটিকা আছে, সব অবৈধ সম্পর্ককে ভিত্তি করে গড়ে ওঠে। তো যখন বিবাহ সহজ হয়ে যাবে তখন এগুলোর ব্যবসা কমে যাবে। বিবাহ কঠিন, দেরিতে বিবাহ করতে, সেই জন্য এগুলোর বিবাহ, এগুলোর ব্যবসা চলতেছে, চলবে। এই জন্য বিবাহকে সহজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন মহিলা ডাইরেক্ট বলতেছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। একজন মজলিসে বসেছিল, তুমি কি তাকে বিবাহ করতে চাও? হ্যাঁ করতে চাই। কিছু আছে? কিছুই নাই। তো কোরআনের বিনিময়ে ওই বৈঠকে আল্লাহ রাসূল বিবাহ দিয়ে দিলেন। এত সহজ বিবাহ! আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল বিবাহ করেছে। ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না তার একজন সাহাবী বিবাহ করেছেন, বিবাহ ছিল এত সহজ। ইসলামে বিবাহ এত সহজ, এত সহজ, এত সহজ, সালাত আদায় করা অনেক কঠিন। বিবাহ করা অত কঠিন নয়, সালাত আদায় করা অত যত কঠিন। সালাত আদায় করতে গেলে দেখা লাগে শরীর পবিত্র আছে কি না, যদি পবিত্র না থাকে তাহলে গোসল করতে হয়, যদি ছোট অপবিত্রতা থাকে তাহলে উজু করতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে জামা পবিত্র আছে কি না, পবিত্র না থাকলে পবিত্র জামা নিতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে জায়গা পবিত্র আছে কি না, জায়গা পবিত্র না থাকলে পবিত্র জায়গা নিতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে কেবলা কোন দিকে, কেবলা ঠিক আছে কি না, ঠিক না থাকলে কেবলা ঠিক করতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে আমি সালাতের নিয়মকানুন জানি কি না, সুরা ফাতেহা অন্যান্য সুরা মুখস্থ আছে কি না, রুকুতে কী পড়বো, সিজদায় কী পড়বো তা মুখস্থ আছে কিনা, সালাম ফেরানোর আগ পর্যন্ত কি পড়বো, বৈঠকে কি পড়বো তা মুখস্থ আছে কিনা। সালাত আদায় করা অনেক কঠিন ইবাদত, বিবাহ করা এর চাইতে অনেক 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 গুণ সহজ। কিন্তু আজকে আমাদের সমাজে হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি অনুষ্ঠান দিয়ে বিবাহকে পাহাড় বানানো হয়েছে, সবচেয়ে কঠিন বানিয়ে ফেলা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ।